পাঁচ বছর পর এই খাতের শ্রমিকদের বেতন বাড়লো 56.25%। ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন বেতন, যা জানুয়ারি মাসে পাওয়া যাবে। অবশেষে গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণ করা হলো 22,000 থেকে 25,000 টাকা। বেতনের আবেদন থাকলেও সেক্ষেত্রে করা হয়েছে 12,500 টাকা। গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন 12,500 টাকা পাশ হয়েছে শ্রম মন্ত্রীর মাধ্যমে। গার্মেন্টস শ্রমিক মালিকদের দাবি বেতন 10,400 টাকা করার জন্য, কিন্তু শ্রম ও বিভিন্ন নেতাকর্মীদের দাবি হচ্ছে 23,393 টাকা বেতন করার জন্য। সেই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সারা দিনব্যাপী আলোচনা চলে এবং শেষ পর্যন্ত একটি জুরি ভোট করা হয়। সেই জুরি ভোটে বেতন 8,000 ছিল, এটা 12,500 টাকা হবে। একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড, মানে তাদের যে কয়জন সদস্যই থাক না কেন, ওই একটা কার্ডের মধ্যেই নির্দেশিত থাকবে। কোনোভাবেই যখন গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নিচ্ছিল না এবং গার্মেন্টস শ্রমিকদের দাবি ছিল 20,393 টাকা বেতন করার জন্য, সেটা না মেনে নেওয়ার কারণে তারা এক পর্যায়ে মাঠে নামে আন্দোলন শুরু করে। পক্ষের কাছে আমি আবেদন করব যে মালিকদের সহনশীল ভূমিকা রাখার জন্য, তার কারণ এই আন্দোলনে ভুল করুক ত্রুটি করুক যেটাই করুক পেটের দায়িত্ব মানুষ অনেক কিছু করে। আমি শ্রমিক ভাই বোনদের বলবো, শিল্পই আপনার জীবন। কিন্তু শ্রমিকটা এই যে বেতন বাড়লো সেটার 63% পাবে বেসিক বেতন হিসাবে এবং এর 5% থাকবে ইনক্রিমেন্ট হিসাবে। এবং এই যে বেতনের গ্রেড ছিল 7টি, সেই 7টি গ্রেড কুলিয়ে এনে তারা করেছে বর্তমানে 5টি গ্রেডে। এই বেতনটি এখন পাশ হলেও এই বেতন ট্রুর তারা পুরোপুরি পাবে হচ্ছে ডিসেম্বর মাস থেকে, কিন্তু তারা বাকি বেতন পাবে। শ্রমিকের ক্ষতি নয়, সেই বিষয় করে একটা মাঝামাঝি পর্যায়ে আমরা এই বেতনটা নিই। এবং সেই জুরি বোর্ড বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই আমরা এই বেতন নির্ধারণ করেছি এবং এই বেতনটি তারা জানুয়ারি থেকে পুরোপুরিভাবে পে